নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। মঙ্গলবার দেশ জুড়ে পালিত হলো মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী। দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শহর বর্ধমানেও থাবা বসিয়েছে ডেঙ্গু প্রকোপ। বিভিন্ন জায়গার পাশাপাশি মঙ্গলবার ভাতাল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গভীর শ্রদ্ধার সাথে পালিত হল প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস। সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা পরিষদের সভাগৃহে। বর্ধমান আদালতের আইনজীবীরা জেলা শাসকের কাছে একটি আবেদনপত্র জমা দিল মঙ্গলবার। মুখ্যমন্ত্রীর রৌদ্র বৃষ্টি প্রকল্পে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকার হকার্স মার্কেটে 1566 স্কোয়ার ফিট জায়গায় অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ চলছে জোর কদমে। আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার দেশজুড়ে পালিত হলো এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী। বর্তমানে 3 নম্বর ইছলাবাদ মোড় সংলগ্ন এলাকায় ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। 1984 সালের 31শে অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন দেশের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস তথা 10 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার সাথে পালিত হল ইন্দিরা গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী। বর্ধমানে 3 নম্বর ইছালাবাদ মোড় সংলগ্ন এলাকায় ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের নেতৃত্ববর্গ। ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমাদের জাতীয় কংগ্রেসের নেত্রী তথা এসিমা জেলা কংগ্রেস তথা 10 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে 30 নম্বর ইসলামাবাদ মোড়ে আমাদের নেত্রী মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী 34তম মৃত্যুবার্ষিকী আমরা এখানে মর্যাদার সঙ্গে পালন করছি। কারণ আমরা জানি বর্তমানে জাতীয় কংগ্রেসের যে অবদান, জাতীয় কংগ্রেসের যে কাজকর্ম সেটা আজকে ব্যাহত হচ্ছে। বর্তমানে যে সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের বুকে মাথাচাড়া দিয়েছে, সেই সাম্প্রদায়িক শক্তি শুধুমাত্র ধর্মের নামে হানাহানি ছাড়া ভারতবর্ষের কোনো উন্নয়ন করছে না। তাই ভারতবর্ষকে যদি সঠিকভাবে উন্নয়ন করতে হয়, ভারতবর্ষের যদি দরিদ্র খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের যদি সঠিক উন্নয়ন করতে হয়, তাহলে জাতীয় কংগ্রেসের প্রয়োজন আছে। তাই আমরা আজকে সেই বক্তব্য আমরা এখানে বললাম এবং আমাদের নেত্রীর মাননীয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী যে মৃত্যুবার্ষিকী তা আমরা এখানে সম্মানের সঙ্গে পালন করলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শহর বর্ধমানেও থাবা বসিয়েছে ডেঙ্গুর প্রকোপ। এবার ডেঙ্গুকে প্রতিরোধ করতে গুরুত্বের সাথে মাঠে নামছে বর্ধমান পৌরসভা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বর্ধমান পৌরসভার পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত। কিন্তু এই মুহূর্তে নানা কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্তব্য হিসেবে হাজির হয়েছে, অত্যন্ত জরুরি অগ্রগামী বাহিনী এই দলের এবং বুদ্ধিজীবী, তারা মনে করছে এই মুহূর্তে ডেঙ্গু একটা টপ মোস্ট প্রায়োরিটি, ডাক্তার হিসাবেও আমি মনে করছি। ফলে গতকাল আমরা একটা বিরাট মিটিং করেছি, এখানে প্রায় সমস্ত কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং সেখানে ডেপুটি চেয়ারম্যান একটা মনোজ্ঞ বক্তৃতা করেন। প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার অভিজ্ঞতার নিরিখে আমি ছোটোখাটো একটা বক্তৃতা করি, এসডিও সাহেব খুব ভালো বক্তৃতা করেন এবং আমরা নতুন করে আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আরও বেশি বেশি করে এই ডেঙ্গুতে আমরা সময়, আমাদের এনার্জি, আমাদের বুদ্ধি সব কিছু নিয়োগ করব যাতে করে এই রোগকে আমরা প্রতিহত করতে পারি, পরাস্ত করতে পারি এবং আমাদের এই জনমুখী জনবিরোধী মানুষজনের হাত থেকে জনমুখী সরকারকে আমরা যথাসম্ভব দ্রুত বাঁচাতে পারি।
কিন্তু যেটা করা হচ্ছে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, সেটার আমরা পরোয়া করি। পরোয়া করি বলেই নতুন করে কাল আবার আমরা নতুন করে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমাদের বর্তমানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবুও আমরা এটাকে হালকা করে দেখছি না, খুব গুরুত্বের সাথে দেখছি এবং আরও 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 বেশি গুরুত্বের সাথে আমরা এই ডেঙ্গি প্রতিরোধে নামব, নেমে পড়েছি। গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন জায়গার পাশাপাশি মঙ্গলবার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গভীর শ্রদ্ধার সাথে পালিত হল প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস। এদিন ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। 1984 সালের 31শে অক্টোবর ভারতবর্ষের ইতিহাসে এক কালিমালিপ্ত দিন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজ বাসভবনে প্রাতঃভ্রমণ করছিলেন, সেই সময় তারই দেহরক্ষীর গুলিতে তিনি নিহত হন। সারা বিশ্বের সাথে ভারতবর্ষের আকাশেও কালো মেঘ ঘনিয়ে আসে। সারা বিশ্ব এই হত্যার তীব্র নিন্দা করেন। সেই দিনটিকে স্মরণ করে তারপর থেকেই এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করেন। মঙ্গলবার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত কর্মীরা, আমাদের প্রয়াত বিশ্ব নেত্রী মাননীয় ইন্দিরা গান্ধী মৃত্যুদিন আজ গভীর শ্রদ্ধা সহকারে প্রতিকারের নেয় এভাবেও আমরা পালন করছি। দিনটা তো বিশ্বের বুকে প্রত্যেকেই জানেন যে আমাদের প্রয়াত নেত্রী ইন্দিরাজির মৃত্যুদিন। উনি 31শে অক্টোবর 1984 ঘাতকদের লেলিয়ান ওলি শিখা ইন্দিরাজিকে কেড়ে নিয়েছিলেন আমাদের বুক থেকে। উনি ভারতবর্ষের শুধু নেত্রী নন, উনি বিশ্ব নেত্রী রূপে গণিত হয়েছিলেন। আমরা প্রত্যেকেই ভারতবাসী হিসেবে ওই দিনটিকে এবং ওনার জন্মদিন 19শে নভেম্বর এই দুটো দিনকে আমরা খুব গভীর শ্রদ্ধা সহকারে অন্তরের অন্তঃস্থলে রেখে দিয়েছি। আমরা নেত্রী মমতা ব্যানার্জির ধারকবাহক হিসেবে আমরা প্রত্যেকে নেত্রীকে বিশ্ব নেত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যে যেখানে থাকেন এই দিনটি অন্তত গভীর শ্রদ্ধা সহকারে আমরা পালন করি, ওনার আত্মার আমরা চির শান্তি কামনা করি। এদিন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে উপস্থিত ব্যক্তিবর্গ ইন্দিরা গান্ধীর জীবনাবলী স্মৃতিচারণ করেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা পরিষদের সভাগৃহে। বৈঠকে মূলত গোটা জেলায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতার উপর জোর দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সারা রাজ্যে ডেঙ্গুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। উদ্বিগ্ন পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর কড়া নজরদারি চালাচ্ছে। রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল করেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে সোমবার জেলা পরিষদের সভাগৃহে ডেঙ্গু নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহা সহ দপ্তরের আধিকারিকরা। বৈঠকে মূলত গোটা জেলার সচেতনতার উপর জোর দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও গোটা জেলায় ডেঙ্গু নিয়ে প্রচার চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান আদালতের আইনজীবীরা জেলা শাসকের কাছে একটি আবেদনপত্র জমা দিল মঙ্গলবার।
তারা যে স্থানে বসেন সেই স্থানেই যাতে বসতে পারে সে বিষয়ে তাদের এই আবেদন। উল্লেখ্য, তাদের বসার স্থানে প্রশাসন একটি নতুন ভবন নির্মাণ করতে চলেছেন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান কোর্ট কম্পাউন্ডে একটি নতুন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ চলছে। মঙ্গলবার তারই পরিপ্রেক্ষিতে বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের সাথে সাক্ষাৎ করেন একদল আইনজীবী। এদিন তারা জেলা শাসকের কাছে আবেদন জানান, দীর্ঘদিন ধরে তারা কোর্ট কম্পাউন্ড চত্বরে বসে তাদের কর্মসংস্থান করছেন, তাদের যেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করানো হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। লয়াররা, এর আগেও জেলা শাসকের কাছে একটা আমরা আবেদন জানিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে একটা বিল্ডিং হচ্ছে। আমরা পরম্পরায় আজ প্রায় কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর এখানে তারা আইন, যে আইনের ব্যবসা, সেই ব্যবসায় তারা জড়িত আছে। এখন যেটা ঘটনা হচ্ছে, আমরা যতবারই এখানে বসি বিভিন্ন সময়ই বিভিন্ন গভর্নমেন্ট আমাদের উঠে যাবার কথা বলে, কিন্তু যেহেতু 150-60-70 বছর আগে থেকে এই এলাকায় SDGM কোর্ট ছিল, এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কোর্ট ছিল এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্ট ছিল, সেই কোর্টগুলোয় আইনজীবীরা তাদের আইনের কাজকর্ম করতেন, সেই থেকেই আজকে একভাবে বটতলায় আমরা বসে আসছি। আমরা কোনোভাবেই সরকারের জায়গা অকুপাই করতে চাই না, কিন্তু তৎকালীন জেলা শাসক মহাশয় আমাদের দেখিয়ে দিয়ে গেছিলেন, সৌমিত্র মোহন সাহেব, যে আপনারা বিল্ডিংগুলো বাদ দিয়ে আপনারা বিউটিফিকেশন করে এমনভাবে করুন যাতে মানুষ দেখতে পায় যে ভালোভাবে আপনারা বসে আছেন, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না। আমরা সেই অনুযায়ী বিভিন্ন জায়গায়, আপনারাও লোকাল লোক প্রেস ক্লাবে আসছেন দেখছেন, যে আমরা বিউটিফিকেশন করি, ভালো পর্কেট দিয়ে ইয়ে করে ভালো করে আমরা সেটাকে শৌখিনভাবে করার চেষ্টা করেছি এবং আমরা ওইখানেই বসবাস করছি। আমাদের কোনো ফ্যান নেই, আমাদের কোনো লাইট নেই, আমরা প্রচণ্ড রোদ এবং বৃষ্টি শীতের মধ্যে আমরা সবাই প্রবীণ এবং নবীনরা সবাই সেই ব্যবসায় যুক্ত আছি। এই বিল্ডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গা ভেঙে দেওয়া হবে এবং ওইখানে হয়তো আর বসা যাবে না। আমরা সরকারের সঙ্গে সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের কথাটাও মাননীয় জেলা শাসককে আমরা বলতে এসেছি যে আমরা যারা দীর্ঘ 70-80-50 বছর বংশানুক্রমে এখানে ব্যবসায় জড়িত, তাদের রুজি রোজগারের স্বার্থে তাদের ব্যাপারে চিন্তাভাবনা করা হোক, অন্তত আপনার জায়গায় আমাদের কোথাও আশ্রয় দেওয়া হোক যাতে আমরা আমাদের ব্যবসাটা করতে পারি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। মুখ্যমন্ত্রীর রৌদ্রবৃষ্টি প্রকল্পে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় হকার্স মার্কেটে 1,566 স্কোয়ার ফিট জায়গার উপর অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ চলছে জোর কদমে। পৌরসভা সূত্রে খবর, আগামী নভেম্বর মাসে চালু হবে শপিং মল। বর্ধমান পৌরসভা ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স উদ্বোধনের পথে। নভেম্বর মাসে এটি উদ্বোধন হবার কথা আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রৌদ্র বৃষ্টি নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। মূলত আধুনিক শপিং মলগুলির সাথে পাল্লা দিয়ে এগুলি রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি করা হচ্ছে। খাদ্য দপ্তর ও পৌরসভাগুলির যৌথ উদ্যোগে এগুলি তৈরি হচ্ছে। বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় হকার্স মার্কেটে 1,566 স্কোয়ার ফিট জায়গা নিয়ে এটি তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অন্যান্য শপিং মলগুলির সাথে এটি পাল্লা দেবে। পৌরসভা এর জন্য শ্রমিক নিয়োগও করে ফেলেছেন। খাদ্য দপ্তর সেই সমস্ত কর্মীদের প্রশিক্ষণ দেবে। বাজারে ও শপিং মলগুলিতে যেসব দ্রব্য পাওয়া যায় সেই সব দ্রব্যই এই স্থানে সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানালেন পৌরকর্মী তাপস মাকড়। রৌদ্রবৃষ্টি বলে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট একটা, সেটা হচ্ছে খাদ্য দপ্তরের সাথে বর্ধমান বিভিন্ন যে মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে তাদের যৌথভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা কিছুটা দেখতে আপনারা গেলে দেখবেন, এমনি যারা বড় বড় শপিং মলে যেরকম জিনিস পাচ্ছেন আপনি, সেই শপিং মলে যাতে সাধারণ পাবলিকও যেতে পারে
তাদের মতো করে জিনিসপত্রগুলো রাখার চিন্তা ভাবনা হচ্ছে। গ্রসারি আইটেম, মুদিখানা, স্টেশনারি, মনোহারি, যা যেগুলো এমনি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয়, সাথে সাথে সব জিনিসগুলো আমরা চেষ্টা করছি যেগুলো অন্য মলগুলোয়, সরকারি মলগুলোয় যেগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো অনেক কম দামে পাওয়া যাবে, বাজারের তুলনায় কম দামে পাওয়া যাবে। এবং একটা যে বড় শপিং মলগুলো দেখেন, তার স্বাচ্ছন্দ্যটা যেন কিনতে এসে আমাদের নাগরিকরা পান, সেই রকম চিন্তাভাবনা থেকেই এই রুদ্রবৃষ্টি প্রকল্পটা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মঙ্গলবার দেশ জুড়ে পালিত হল মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী। দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শহর বর্ধমানেও থাবা বসিয়েছে ডেঙ্গু প্রকোপ। বিভিন্ন জায়গার পাশাপাশি মঙ্গলবার ভাতাল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গভীর শ্রদ্ধার সাথে পালিত হল প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস। সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা পরিষদের সভাগৃহে। বর্ধমান আদালতের আইনজীবীরা জেলা শাসকের কাছে একটি আবেদনপত্র জমা দিল মঙ্গলবার। মুখ্যমন্ত্রী রৌদ্রবৃষ্টি প্রকল্পে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকার হকার্স মার্কেটে 1,566 স্কোয়ার ফিট জায়গায় অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ চলছে জোরকদমে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।